সবুজ মে সময় না হতেই তুই জঙ্গলে কেন বৃষ্টি দিয়েছিস বল তো? আমার ইচ্ছে হয়েছে আমি তাই দিয়েছি, তাতে তোর কি রে? আমার কি মানে? তোরা জানিস না আমি মেঘরানী, আমার কথাতে পুরো মেঘরাজ্য চলে, আমি যা বলি মেঘেদের তাই শুনতে হয়। তাহলে তুই কেন আমার কোনো কথা শুনবি না? আমার তোর কথা শুনতে বইই গেছে, যা তুই এখান থেকে কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করিস না তো। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আমি তোকে বন্দি করে আমার মুখের উপর কথা বলা বন্ধ করে দিচ্ছি। নীলমেঘ, এটা তুমি অন্যায় করছো। তোর মতো সামান্য গোলাপী মেঘের কাছে আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে? নীলমেঘ, তুমি কিন্তু অহংকার করছো, আর অহংকারের পরিণতি কিন্তু একদম ভালো হয় না। বুঝেছি, তোদের দুজনের অনেক সাহস বেড়ে গেছে, তোদের দুজনকেই এখন উচিত শিক্ষা দিতে হবে। এই বলে নীলমেঘ সবুজ আর গোলাপি মেঘের দিকে জাদু ছুটতে থাকে, সবুজ আর গোলাপি মেঘও নীলমেঘের দিকে জাদু ছুটতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ চলার পর তিন মেঘ তাদের তিনজনের জাদু শক্তি তিনজনের গায়ে লেগে যায়, তিনজনই জাদুর লোহার খাঁচাতে বন্দি হয়ে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমাকে বন্দি করলি? একবার যদি আমি ছাড়া পাই তাহলে তোদের আমি দেখে নিব। আর তুই যে বিনা কারণে আমাদের বন্দি করলি, আমরা বুঝি তোকে ছেড়ে দেব? তোরা আমার কি করতে পারবি? কিছুই করতে পারবি না। আর তোরা আমার কি করতে পারবি আমার ভালোই জানা আছে, সামান্য উড়ো মেঘ কোথাকার। তিন মেঘ বন্দি অবস্থাতেও নিজেদের মাঝে ঝগড়া করতে থাকে। এদিকে জঙ্গলের পাখিরা তাদের ফসল চাষের জন্য প্রস্তুত হতে থাকে। আমার জমি তো চাষ করেই ফেললাম, কিন্তু এখনো তো বৃষ্টি এলো না। প্রতিবার আমি জমি চাষ করার পর বৃষ্টি চলে আসে, কিন্তু এবার এখনো কেন আসছে না? মেঘরানীরা কি কোনো কারণে আমাদের উপর অসন্তুষ্ট হলো নাকি? আমরা তো কোনো অন্যায় করিনি বান্টি দাদা, তাহলে মেঘরানীরা আমাদের উপর কেন মন খারাপ করবে বলো তো? সেটাও তো ঠিক, তাহলে এবার আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি, তাই নয় কি? সেটাই করো বান্টি দাদা, আর কটা দিন দেখতে থাকো, তারপরও যদি বৃষ্টি না হয় আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। এরপর জঙ্গলের সব পাখিরা বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দিনের পর দিন কাটতে থাকে আর জঙ্গলে পাখির শূন্যতা দেখা দিতে থাকে। নদী নালা মাঠঘাট সব শুকিয়ে খা খা করতে থাকে। হায় সৃষ্টিকর্তা, মাঠ ঘাট পথ সবই তো শুকিয়ে গেছে, পুরো মাঠ খাকা করছে, ফসলগুলো রোদের তাপে পুরো ছাই হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের বৃষ্টি দাও। ও বান্টি দাদা, দেখো পুরো আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘের ছিটে ফোটা টুকুও নেই। আগামী 10 দিনেও আর বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই গো। টুনি, তুই একটা কিছু কর না রে। আমাকে তন্ত্রমাতার কাছে যেতে হবে, কারণ একমাত্র তন্ত্রমাতাই পারবে আমাদের সাহায্য করতে। তোমরা সবাই চলো আমার সাথে, আমাদের এক্ষুনি তন্ত্রমাতার কাছে যেতে হবে। তন্ত্রমাতা, আপনি আমাদের সাহায্য করুন। আজ কতগুলো দিন থেকে আমাদের জঙ্গলে কোনো বৃষ্টি হচ্ছে না, মাঠঘাট শুকিয়ে সব খাখা করছে, বনের কোনো জন্তু জানোয়ারও জল খেতে পারছে না। বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আমার কাছে নেই, মেঘরানীরাই পারবে বৃষ্টি বর্ষণ করতে। তোদেরকে এখন মেঘরাজ্যে যেতে হবে, আর মেঘদের সাথে কথা বললেই বৃষ্টি বর্ষণের উপায় বের করতে হবে। ঠিক আছে মাতা, আমি এখনই মেঘরাজ্যে যাচ্ছি, আপনি শুধু আমাকে মেঘরাজ্যে যাওয়ার উপায় বলে দিন। এখান থেকে ঠিক দক্ষিণে জঙ্গলের শেষ দিকে আকাশ থেকে একটা রংধনু নেমে এসেছে, সেই রংধনুর পথ ধরে ওপরে গেলেই তুই মেঘরাজ্য খুঁজে পাবি। ঠিক আছে তন্ত্রমাতা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি সেখান থেকে উড়ে জঙ্গলের দক্ষিণে যায়। আর সেই রংধনুর পথ দেখতে পেয়ে তা দিয়ে উপরে যেতে থাকে। যাক,
অবশেষে মেঘের রাজ্যে চলে এলাম। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, দেখি তো আর একটু সামনে গিয়ে। এরপর টুনি সামনের দিকে যেতে থাকে, আর তখনই টুনি তিন মেয়েকে বন্দি অবস্থায় দেখতে পায়। একি তিন মেঘ, তোমরা এভাবে বন্দি কেন হয়ে আছো? কে তোমাদের বন্দি করলো? ওই শয়তান দুই মেয়ে আমাকে বন্দি করেছে, ও সবকিছুর মূল, আর ওই আমাদের বন্দি করে রেখেছে। তোমরা দুপক্ষই থামো আর আমাকে সব ঘটনা খুলে বলো তো। এরপর মেঘেরা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমরা কি জানো তোমাদের এই অহংকারের জন্য আমাদের জঙ্গলের সব পাখিরা কত বিপদে পড়েছে? সবার ফসল নষ্ট হয়ে গেছে, জলের অভাবে জন্তু জানোয়াররা মারা যাচ্ছে। তোমরা তিন মেঘকে চাও নিজেদের ক্ষমতার অপব্যবহার করে জঙ্গলের সব পাখিদের মৃত্যু হোক? না, এটা আমরা কখনোই চাই না, আমাদের ভুল হয়ে গেছে। তুমি আমাদের মুক্ত করো, আমরা তিন মেঘ এক্ষুনি তোমাদের পুরো জঙ্গলে বৃষ্টি দিচ্ছি। কি করলে তোমরা মুক্ত হতে পারবে বলো আমায়? মেঘরাজ্যে কাঁটাযুক্ত গাছ আছে, সেই গাছে ধরে আছে লাল টুকটুক একটা ফুল। সেই কাঁটাযুক্ত গাছের কাঁটা সরিয়ে যদি তুমি ফুল এনে আমাদের এই খাঁচাগুলোতে ছোঁয়াতে পারো, তবেই আমরা আবার মুক্ত হয়ে যাব। তিন মেঘের কথা মতো টুনি কাঁটাযুক্ত গাছের কাছে যায়, আর সেই গাছের ফুল ছিঁড়ে এনে তিন মেঘের বন্দি খাঁচায় ছোঁয়ায়, আর তখনই তিন মেঘ আবার আগের মতো মুক্ত হয়ে যায়। তুমি আমাদের মুক্ত করে আমাদের অনেক বড় উপকার করলে, তুমি জঙ্গলে ফিরে যাও, আমরা আবার তোমাদের জঙ্গলে বৃষ্টি দিচ্ছি। এরপর টুনি জঙ্গলে ফিরে আসে, আর তিন মেয়ে বৃষ্টি দিতে শুরু করে, আর জঙ্গলের সব পাখিরা আনন্দে নাচতে থাকে। এরপর থেকে তিন মেয়ে নিয়মিত জঙ্গলে বৃষ্টি দিত, আর জঙ্গলের সব পাখিরাই অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অনেক দিন হলো কারো সাথে দুষ্টুমি করি না, মা তো আমাকে বাইরে যেতে দেয় না, আমি আর মায়ের কোনো কথাই শুনবো না। আজ থেকে আমি পুরো দমে বনের সকলের সাথে দুষ্টুমি করব, যাই মাকে বলি। মা, আমি বনের মাঠে যাচ্ছি খেলতে, কতদিন হলো খেলতে চাই না। খেলতে যাবি তা বেশ ভালো কথা, তবে শোন রে মা, বনের কারোর সাথে কোনো প্রকার দুষ্টুমি আর অহংকারী কথা বলবি না কিন্তু, বুঝেছিস? আমি এক মায়ের এক মেয়ে, আমি অহংকার করব না তো কে করবে শুনি? আমি তোমার অনেক কথা শুনেছি, আজ থেকে আমি আর তোমার কোনো কথাই শুনব না। এই বনের অন্যতম ধনী পাখি মেয়ে আমি, বুঝেছ? শোন মা, এমন বড় বড় কথা বলতে নেই, তুই যদি বনের পাখিদের অহংকার দেখাস তাহলে ওরা তোর সাথে আমাদেরকেও খারাপ বলবে, আর অহংকার পতনের মূল। মা আমার, তুই এখন অনেক ছোট, এই বয়সে সবার সাথে ভালো আচরণ করতে হয়। আমি অতটাও ছোট না মা, আমি সব বুঝি, তোমার এসব কথা শোনার মতো সময় আমার কাছে নেই, আমি চললাম। না, এই মেয়েটাকে নিয়ে আমি যে কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, আমার অবাধ্য অহংকারী মেয়েকে ভালো করে দাও। এরপর টুনি নিজের কাজে মন দেয়, অন্যদিকে টুকি মাঠে পারুল আর শালুদের সাথে বল খেলতে থাকে। এমন সময় টুকি পারুলকে ধাক্কা মারে, আর পারুল ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে, আর ওর পায়ে ভীষণ আঘাত পায়। ওরে বাবা রে, আমার পা! এই টুকি, তুই আমাকে ধাক্কা দিলি কেন রে? আমি কি করেছিলাম তোকে? আমি তো উঠতেই পারছি না। এই, মুখ সামলে কথা বলবি, আমি তোকে ধাক্কা দেইনি, বুঝেছিস? তুই তো একাই পড়ে গিয়েছিস। তুই মিথ্যে বলছিস, তুই আমাকে ধাক্কা দিয়েছিস, আমি মাকে গিয়ে তোর নামে নালিশ করবো। বেশ
শেষ করেছি তোকে ধাক্কা দিয়ে। আর তোরা যে গরিব খ্যাত, তোর মাকে বিচার দিলে তোর মা আমার কিছুই করতে পারবে না। ধনির জন্য তুই জানোই তাই করবি, আর আমরা কিছুই বলবো না। আজ থেকে আমরা তোকে আর খেলতে নিব না। আরে যা যা, তোদের মতো গরিব জঘন্য নোংরা পাখিদের সাথে আমি খেলতেও চাই না। এরপর শালুরা পারুলকে ধরে বাড়িতে নিয়ে যায়, আর টুকি ওদের দেখে হাসতে থাকে, আর একা একাই বলতে থাকে, বেশ মজা পেয়েছি আজ, কেমন করে হাঁটছে, খেলার আজকের মতো মজায় কাকা পাইনি, যাই বাড়িতে এখন যাই, খুবই ক্ষুধা পেয়েছে। এভাবেই দিন দিন টুকির দুষ্টুমি আর অহংকার বাড়তে থাকে। টুনির শত শাসনেও টুকির কোনো পরিবর্তন হয় না। একদিন একটা বৃদ্ধা রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় টুকি বৃদ্ধাকে দেখতে পায়। কত দিন হলো বুড়ি বুড়াদের বিরক্ত করি না, আজ সুযোগ পেয়েছি, এই বুড়িকে বিরক্ত করে অনেক আনন্দ উপভোগ করব। যাই যাই, বুড়িটার উপর ঢিল ছোড়া শুরু করি। এরপর টুকি বুড়ির শরীরে ঢিল ছুটতে থাকে। এমন করে ঢিল ছুটছিস? এই এই মেয়ে, থাম বলছি, আমার ব্যথা লাগছে, আরে থাম। না না, আমি থামবো না বুড়ি, আজ আমি অনেক আনন্দ উপভোগ করব, কি মজা বুড়ি বুড়ি। এই দুষ্ট, তুই টুনির মেয়ে তাই না, আমার সাথে এমন কেন করছিস? আমি তোর মাকে সব বলে দিব। কিন্তু আমার মাকে বলবে? ভালো ভালো, আমার মাকে বলে কেন লাভ হবে না বুড়ি বুড়ি। আজ বৃদ্ধা জন্য তুই আমার সাথে এমন করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই দুষ্টুমি মিশ্রিত অহংকার বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই তুই অনেক শাস্তি পাবি, তখন বুঝবি অন্যের উপর দুষ্টুমি করার মজা কেমন। তোর মতো বৃদ্ধার অভিশাপ আমার কিছু করতে পারবে না, কারণ আমি ধনী পাখির মেয়ে। এরপর বৃদ্ধা চলতে থাকে আর টুকি ঢিল ছুটতেই থাকে। এক পর্যায়ে টুকি ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসে। একদিন একটা তান্ত্রিক একটা বড় গাছের নিচে এসে বলতে থাকে, এই গাছটা অনেক নিরিবিলি, চারপাশে কেউ নেই, এখানে ধ্যান করলে কেউ আমাকে বিরক্ত করতে আসবে না, দেরি না করে তাড়াতাড়ি ধ্যানে মন দেই। তান্ত্রিক গাছের নিচে বসে ধ্যান করতে থাকে। ঠিক তখনই টুকি তান্ত্রিকের সামনে আসে, আর তান্ত্রিককে ধ্যান করতে দেখে ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। আর টুকি তান্ত্রিক যে গাছের নিচে বসে ধ্যান করছিল, সে গাছের ডালে উঠে তান্ত্রিকের মাথায় শুকনো ডাল ফেলতে থাকে। এবারে তান্ত্রিকের ধ্যান ভেঙে যাবে, আর তান্ত্রিক আমাকে দেখতেই পাবে না, তান্ত্রিক চারিদিকে অনেক খুঁজবে। এই কে রে, কে, কার এত বড় সাহস আমার ধ্যানে বিরক্ত করার, আমার সামনে আয়, সামনে আয় বলছি। তান্ত্রিক এদিক ওদিক তাকিয়ে উপরে তাকায় আর টুকিকে দেখে ভীষণ রেগে যায়। এই তুই উপর থেকে আমাকে বিরক্ত করছিস, তোর তো সাহস কম নয়, নিচে নেমে আয় বলছি, আজ তোকে উচিত শিক্ষা দিব, বেয়াদবি করার উচিত শিক্ষা দিব আজ তোকে আমি, নাম বলছি, নেমে আয়। এই নেমে এসেছি, এবার তুমি আমার কি করবে শুনি, তুমি একটা ভান্ড, তুমি আমার কিছুই করতে পারবে না। দুষ্টুমি করে আমার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে আমাকে ভন্ড বলছিস, তোকে কঠোর অভিশাপ দিতে হবে। আমি হলাম ধনী পাখির মেয়ে, তোমার মতো ভন্ড অসাধু তান্ত্রিকের অভিশাপ আমি কিছুই করতে পারবে না। তুই হলি ছোট্ট একটা মেয়ে আর তোর এত অহংকার, দাঁড়া আমি তোর অহংকার বের করছি। তান্ত্রিক জাদু করে টুকিকে একটা পেঁপে গাছ বানিয়ে দেয়। আজ থেকে যতদিন না তোর অহংকার শেষ হচ্ছে ততদিন তুই পেঁপে গাছ হয়েই থাকবি। শয়তান তান্ত্রিক, আমার অহংকার ছিল আর থাকবে, তুই আমাকে ভালো করে দে বলছি, তোর এই অভিশাপ আমার অহংকারকে মোচন করতে পারবে না, কি
কিছুতেই না। আমি তোকে কিছুতেই ভালো করব না, অহংকারী মেয়ে কোথাকার। এরপর তান্ত্রিক চলে যায়। টুকি পেঁপে গাছ হয়েও ওর অহংকার কমে না। টুকি অহংকারী পেঁপে গাছ হয়ে বনের পাখিদের সাথে অহংকার করতে থাকে। একদিন বিউটি ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল আর বলতে থাকে, উফ বাবা, বনে যে রোদ পড়েছে, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আশেপাশে কোনো গাছের ছায়াও দেখছি না, যে একটু বসে বিশ্রাম নিব। এমন সময় বিউটির চোখ যায় পেঁপে গাছের দিকে। আরে, ওই তো একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে, যাই ওই গাছটার ছায়ায় বসে একটু বিশ্রাম নেই। বিউটি যেই না পেঁপে গাছের তলায় গিয়ে দাঁড়ায়, অমনি পেঁপে গাছটা কথা বলে ওঠে। এই শয়তান নোংরা পাখি, তুই কোন সাহসে আমার ছায়ায় এসে দাঁড়িয়েছিস শুনি? চলে যা, এক্ষুনি চলে যা আমার ছায়া থেকে। এমন করো না পেঁপে গাছ, আমি অনেক ক্লান্ত, তোমার ছায়ায় বসে আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আমি পেঁপে গাছ হয়েছি তোর মতো নোংরা পাখিকে ছায়া দেওয়ার জন্য। তোর শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। আমি অনেক গাছ দেখেছি, কিন্তু তোমার মতো এত অহংকারী পেঁপে গাছ কোথাও দেখিনি। শোনো অহংকারী পেঁপে গাছ, এত অহংকার ভালো নয়, অহংকার সৃষ্টিকর্তা পছন্দ করে না। তোর নীতি বাক্য শোনার মতো ইচ্ছে আমার নেই, যা এখান থেকে। এরপর বিউটি চলে যায়। এভাবেই চলতে থাকে। পেঁপে গাছ ইচ্ছে মতো বনের পাখিদের অহংকার দেখাতে থাকে। একদিন যোগ্য কাক উড়তে উড়তে পেঁপে গাছের উপরে এসে বসে। উড়তে উড়তে ডানা দুটো ব্যথা করছে, এখানে একটু বিশ্রাম নিয়ে আবার ওড়া শুরু করি। এই এই, তুই আমার উপর বসেছিস কেন রে? কার অনুমতিতে বসেছিস শুনি? তোর ওই নোংরা পায়ের কারণে আমার শরীরও নোংরা হচ্ছে। সর বলছিস সর, শয়তান পাখি। কি বলছো কি, গাছের জন্ম হয়েছে পাখিদের সাহায্য করার জন্য, আর তুমি সাহায্য না করে অহংকার করছো। তোর পায়ের গন্ধের কারণে আমার বমি পাচ্ছে, আর আমি কাউকে সাহায্য করি না বুঝেছিস। মনে হচ্ছে তুই একা একা এখান থেকে যাবি না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। অহংকারী পেঁপে গাছ এদিক থেকে ওদিক নিজেকে দোলাতে থাকে, আর এক পর্যায়ে যোগ্য কাক নিচে পড়ে যায়। অহংকারী পেঁপে গাছ, আজ তুই আমাকে যেভাবে ফেলে দিলি, একদিন তোর অহংকারের কারণে তুই এইভাবেই মাটিতে লুটিয়ে পড়বি। এসব বলে যোগ্য চলে যায়। কিছুটা দূরে থেকে তান্ত্রিক সব কিছু দেখতে পায়। এরপর তান্ত্রিক বলতে থাকে, পেঁপে গাছ হওয়ার পরও তোর অহংকার কমেনি তাই না? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তান্ত্রিক জাদু করে প্রচন্ড বাতাস তোলে, আর সেই বাতাসে অহংকারী পেঁপে গাছ মাটিতে লুটিয়ে পড়ে। ওরে বাবা রে, আমি যে মাটিতে লুটিয়ে পড়ে গেলাম, আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা মা, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে। আশেপাশে কেউ আছো? কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো, আমি আর কখনো অহংকার করবো না। পেঁপে গাছ কান্না করতে থাকে। ঠিক তখনই ওখানে টুনি চলে আসে। টুনি কান্নার আওয়াজ শুনে বলতে থাকে, এটা তো আমার টুকি মায়ের কান্নার আওয়াজ। মা টুকি, টুকি কোথায় তুই? মা আমার, আমার সামনে আয় মা। এতো মা, মা আমি তোমার সামনে পেঁপে গাছ, মা আমাকে সাহায্য করো। তুই পেঁপে গাছ হলি কি করে মা, বল আমাকে। আমি তোকে অনেক খুঁজেছি রে মা, অনেক খুঁজেছি। এরপর টুকি টুনিকে সবটা খুলে বলে। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো দুষ্টুমি আর অহংকার করবো না, তোমার সব কথা শুনবো। আমার অনেক কষ্ট হচ্ছে মা, আমাকে তুমি বাঁচাও। তুই শান্ত হ মা, শান্ত হ, আমি তান্ত্রিক বাবাকে খুঁজে নিয়ে আসছি। দরকার হলে আমি তান্ত্রিক বাবার পায়ে পড়ব, তবু তোকে ভালো করব রে মা। টুনি অনেক খুঁজে তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিক বাবা, আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো অহংকার করব না, আমি ভুল বুঝতে পেরেছি। তান্ত্রিক বাবা, আমি আপনার পায়ে পড়ি,
আমার একটাই সন্তান, দয়া করে আমার এই সন্তানকে ভালো করে দিন, আর নয়তো ওর শাস্তি আপনি আমাকে দিন। বেশ, তোরা শান্ত হ, আমি তোর মেয়েকে ভালো করে দিব। তবে শোন, আর কখনো কারোর সাথে অহংকার করবি না। এরপর তান্ত্রিক জাদু করে টুকিকে ভালো করে দেয়। এরপর তান্ত্রিক চলে যায়। মা, কতদিন হলো তোমার হাতে খাবার খাই না, চলো মা বাড়িতে চলো, আমার খুব ক্ষুধে পেয়েছে। চল রে মা, তোকে ছাড়া আমি ভালো ছিলাম না, তোকে যে আমি হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি, চল বাড়িতে চল। এরপর মা মেয়ে বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।